জেলার প্রশাসনিক সমস্ত দায়িত্ব সামলানোর মাঝে দলীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ মিটিংয়ে অংশগ্রহণ করার ফাঁকে সামাজিকতার নিদর্শন দেখা গেল সভাধিপতির। একদিনে সমস্ত কৃতিদের সংবর্ধিত করার ফুরসত কই, তাই প্রতিদিন কাজের ফাঁকে দুজনের বাড়িতে পৌঁছেছেন সভাধিপতি। গতকাল মাধ্যমিকে ফুলিয়া অঞ্চলের প্রথম কৌস্তব পাল, উচ্চ মাধ্যমিকে সুস্মিতা বসাক এবং সুমিত বসাককে সংবর্ধিত করার পর আজ জেলা পরিষদে যাওয়ার সময় একটু আগে বেরিয়ে শান্তিপুরে মাধ্যমিকে প্রথম পত্রক ব্যানার্জির বাড়িতে পৌঁছান আজ। এই বিষয়ে এটা শুধু যেটা সাংগঠনিকও না বড় বলে কিছু না, ও আমাদের শান্তিপুরের ছেলে, শান্তিপুরের মধ্যে প্রথম হয়েছে মাধ্যমিকে, আমরা খুব খুশি। এবং দিদিও যারা মানে আমাদের ছাত্রছাত্রীদের জন্য সেও একটা ভালো বার্তা, সেও সবসময় তাদের পাশে আছেন। আমরা ওদের ওকে শুধুমাত্র শুভেচ্ছা জানাতে এসেছি, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে এসেছি, যারা বড়রা আছি সবাই মিলে ওকে আশীর্বাদ করছি যে ওরা যেন আগামী দিনে ওর যেন স্বপ্ন পূরণ হয়, ও আগামী দিনে যেন আরও ভালোভাবে মানে ওর এগিয়ে যেতে পারে এবং ওর জীবনটাকে সুন্দর করে নিজে করতে পারে, এবং আমরা সকলেই ওর পাশে আছি। প্রত্যেকের একটা ইচ্ছা আছে যে আগামী দিনে সায়েন্স নিয়ে পড়াশোনা করবে, খুব ভালো কথা, সায়েন্স নিয়ে পড়বে, ওর যেটা ইচ্ছে সেটাই করবে, তাতে ওদের যখন যদি কোনো প্রয়োজন হয় আমরা সকলে আছি এখানটায়। অনেকেই তো পাস করেছেন এবং অনেকের বাড়িতে আপনি যাচ্ছেন না, এত ব্যস্ততা সহ তো কীভাবে সময়টাকে বের করছেন, কারণ এই পরিস্থিতিটা তো ধরুন আপনার জেলা পরিষদ সামলানো। আজকে শনিবার রবিবার তো, ওর জন্য আজকে একটু সুবিধা হয়েছে, আমি আমার যাবো কালকে উচ্চ মাধ্যমিকে, আমার এলাকার একটি মেয়ে ফার্স্ট হয়েছে, ওরকম আমি যাবো। প্রতিদিনই একটা একটা করে বেরোচ্ছেন? প্রতিদিনই বেরোবো, আমার সময় করে একটা করে। আমি সারা নদিয়া জেলায় আমাদের যতগুলো ছেলেরা ভালো রেজাল্ট করেছেন, মানে প্রথম অত সবগুলোর কাছে তো যাওয়া সম্ভব হয় না, যারা প্রথম হয়েছেন ব্লক উইচেই যারা প্রথম হয়েছেন সেগুলোর কাছে যাবো, যারা জেলা ওয়াইজে প্রথম হয়েছেন তাদের কাছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আমরা সকলের কাছে পৌঁছবো। যদি আমার শান্তিপুর ব্লক আমার নিজের ব্লক, আমি এর জন্য আগে চলে এসেছি, এদের সকলের জন্য আমরা একটা শুভেচ্ছা বার্তা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা দেব, এবং সেইভাবে আমরা সমস্ত বাচ্চাদের কাছে পৌঁছবো। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.